শুরু করছি আজকের গল্প, সুকান্ত ভট্টাচার্যের লেখা লেজের কাহিনী। একটি মাছি একজন মানুষের কাছে উড়ে এসে বলল, তুমি সব জানোয়ারের মুরব্বি, তুমি সব কিছুই করতে পারো, কাজেই আমাকে একটি লেজ করে দাও। মানুষটি বলল, কি দরকার তোমার লেজের? মাছিটি বলল, আমি কি জন্যে লেজ চাইছি? যে জন্যে সব জানোয়ারের লেজ আছে, সুন্দর হবার জন্যে। মানুষটি তখন বলল, আমি তো কোনো প্রাণীকে জানি না যার শুধু সুন্দর হবার জন্যেই লেজ আছে, তোমার লেজ না হলেও চলবে। এই কথা শুনে মাছিটি ভীষণ খেপে গেল আর সে লোকটিকে জব্দ করতে আরম্ভ করে দিল। প্রথমে সে বসল তার আচারের বোতলের ওপরে, তারপর নাকে সুরসুরি দিল, তারপর এ কানে ও কানে ভন ভন করতে লাগলো। শেষকালে লোকটি বাধ্য হয়ে তাকে বলল, বেশ, তুমি উড়ে উড়ে বনে নদীতে মাঠে যাও, যদি তুমি কোনো জন্তু পাখি কিংবা সরীসৃপ দেখতে পাও যার কেবল সুন্দর হবার জন্যেই লেজ আছে, তার লেজটা তুমি নিতে পারো, আমি তোমায় পুরো অনুমতি দিচ্ছি। এই কথা শুনে মাছিটি আহ্লাদে আটখানা হয়ে জানলা দিয়ে সোজা উড়ে চলে গেল। বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটা গুটি পোকা পাতার উপর হামাগুড়ি দিচ্ছে। সে তখন গুটি পোকার কাছে উড়ে এসে চেঁচিয়ে বলল, গুটি পোকা, তুমি তোমার লেজটা আমাকে দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যে। গুটি পোকা বললে, বটে বটে, আমার মোটে লেজই হয়নি, এটা তো আমার পেট, আমি এটাকে টেনে ছোট করি, এইভাবে আমি হচ্ছি, যাকে বলে বুকে হাঁটা প্রাণী। মাছি দেখলে তার ভুল হয়েছে, তাই সে দূরে উড়ে গেল। তারপর সে নদীর কাছে এলো। নদীর মধ্যে ছিল একটা মাছ আর একটা চিংড়ি। মাছি মাছটাকে বলল, তোমার লেজটা আমায় দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যে আছে। মাছ বলল, এটা কেবল সুন্দর হবার জন্যে আছে তা নয়, এটা আমার দাঁড়, তুমি দেখো, যদি আমি ডান দিকে বেঁকতে চাই তাহলে লেজটা আমি বাঁ দিকে বেঁকাই, আর বাঁ দিকে চাইলে ডান দিকে বেঁকাই, আমি কিছুতেই আমার লেজটি তোমায় দিতে পারি না। মাছি তখন চিংড়িকে বলল, তোমার লেজটা তাহলে আমাকে দাও চিংড়ি। চিংড়ি জবাব দিল, তা আমি পারবো না, দেখো না আমার পাগুলো চলার পক্ষে কিরকম সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটি চওড়া আর শক্ত, যখন আমি জলের মধ্যে এটা নাড়ি তখন এ আমায় ঠেলে নিয়ে চলে, নাড়িচাড়ি নাড়িচাড়ি আর যেখানে খুশি সাঁতার কেটে বেড়াই, আমার লেজও দাঁড়ের মতো কাজ করে। মাছি আরও দূরে উড়ে গেল। ঝোপের মধ্যে মাছি একটা হরিণকে তার বাচ্চার সঙ্গে দেখতে পেল। হরিণটির ছোট্ট একটা লেজ ছিল, খুদে নরম সাদা লেজ। অমনি মাছি ভন ভন করতে আরম্ভ করল, তোমার ছোট্ট লেজটি দাও না হরিণ। হরিণ ভয় পেয়ে গেল। হরিণ বললে, কেন ভাই কেন, যদি তোমায় আমি লেজটা দিই তাহলে আমি যে আমার বাচ্চাদের হারাবো। অবাক হয়ে মাছি বললে, তোমার লেজ তাদের কি কাজে লাগবে? হরিণ বললে, বাহ, কি প্রশ্নই না তুমি করলে, ধরো যখন একটা নেকড়ে আমাদের তাড়া করে তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লুকোই আর ছানারা আমার পিছু নেয়, কেবল তারাই আমায় গাছের মধ্যে দেখতে পায়, কেননা আমি আমার ছোট্ট সাদা লেজটা রুমালের মতো নাড়ি, যেন বলি এই দিকে বাছারা এই দিকে, তারা তাদের সামনে সাদা মতো একটা কিছু নড়তে দেখে আমার পিছু নেয়, আর এইভাবে আমরা নেকড়ের হাত থেকে পালিয়ে বাঁচি। নিরুপায় হয়ে মাছি উড়ে গেল। সে উড়তে লাগলো যতক্ষণ না সে একটা বনের মধ্যে গাছের ডালে একটা কাঠঠোকরা দেখতে পেল। তাকে দেখে মাছি বলল, কাঠঠোকরা, তোমার লেজটা আমায় দাও, এটা তো তোমার শুধু সুন্দর হবার জন্যে। কাঠঠোকরা বললে, কি মাথা মোটা তুমি, তাহলে কি করে আমি কাঠঠোকরে খাবার খাবো, কি করে বাসা তৈরি করব বাচ্চাদের জন্যে? মাছি বলল, কিন্তু তুমি তো তা তোমার ঠোঁট দিয়েই করতে পারো। কাঠঠোকরা জবাব দিল, ঠোঁট কেবল ঠোঁটই, কিন্তু লেজ ছাড়া আমি কিছুই করতে পারি না, তুমি দেখো আমি কি করে ঠোকরাই। কাঠঠোকরা তার শক্ত লেজ দিয়ে গাছের ছাল আঁকড়ে ধরে গা দুলিয়ে এমন ঠুক্কর দিতে লাগলো যে তার থেকে ছালের চোকলা উঠতে লাগলো। মাছি এটা না মেনে পারল না যে কাঠঠোকরা যখন ঠোকরায় তখন সে লেজের ওপর বসে, এটা ছাড়া সে কিছুই করতে পারে না।
এটা তার ঠেকানোর কাজ করে। মাছি আর কোথাও উড়ে গেল না। মাছি দেখতে পেল সব প্রাণীর লেজে কাজের জন্যে, বেদরকারি লেজ কোথাও নেই, বনেও না নদীতেও না। সে মনে মনে ভাবল, বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করবার নেই, আমি লোকটাকে সোজা করবই, যতক্ষণ না সে আমায় লেজ করে দেয় আমি তাকে কষ্ট দেব। মানুষটি জানলায় বসে বাগান দেখছিল। মাছি তার নাকে এসে বসল। লোকটি নাক ঝাড়া দিল, কিন্তু ততক্ষণে সে তার কপালে গিয়ে বসে পড়েছে। লোকটি কপাল নাড়ল, মাছি আবার তার নাকে। লোকটি কাতর প্রার্থনা জানালো, আমায় ছেড়ে দাও মাছি। ভন ভন করে মাছি বলল, কিছুতেই তোমাকে ছাড়বো না। কেন তুমি আমায় অকেজো লেজ আছে কিনা দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছ? আমি সব প্রাণীকে জিজ্ঞেস করেছি, তাদের সবার লেজই দরকারি। লোকটি দেখল মাছি ছাড়বার পাত্র নয়, এমনই বদ এটা। একটু ভেবে সে বলল, মাছি মাছি দেখো মাঠে গরু রয়েছে, তাকে জিজ্ঞেস করো তার লেজের কি দরকার। মাছি জানলা দিয়ে উড়ে গিয়ে গরুর পিঠে বসে ভন ভন করে জিজ্ঞেস করল, গরু গরু তোমার লেজ কিসের জন্য, তোমার লেজ কিসের জন্য? গরু একটি কথাও বলল না, একটি কথাও না। তারপর হঠাৎ সে তার লেজ দিয়ে নিজের পিঠে সপাত করে মারল, আর মাছি ছিটকে পড়ে গেল মাটিতে। পড়ে মাছি শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল, পা দুটো উঁচু হয়ে রইল আকাশের দিকে। লোকটি জানালা থেকে বলল, এই ঠিক করেছে মাছির, মানুষকে কষ্ট দিও না, প্রাণীদেরও কষ্ট দিও না, তুমি কেবল আমাদের জ্বালিয়ে মেরেছ। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। স্টোরি হাউস এসএইচে আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে, আমরা পাঠ করে শোনাবো আপনাদেরই এই চ্যানেলে। ইমেলটি হলো sumonad691@gmail.com। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে ইমেলটি দিয়ে দেওয়া হলো।